তোমাকে আমি অনেক সুন্দর করতাম, তবে আজকের পর থেকে তোমাকে আমি কখনো সুন্দর করব, শুধুমাত্র তোমাকে ভালোবাসব। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি, তোমার মনে আমার জন্য নতুন করে ভালোবাসা জন্ম নিয়েছে। হ্যাঁ তাই। আচ্ছা তুমি টিউশনে করাতে যাচ্ছ না, যাও। আচ্ছা তুমি তোমার নিজের খেয়াল রেখো, তাহলে আমি আসি। আচ্ছা আমি তোমার খেয়াল রাখবো, সেই সাথে তোমার খেয়ালটাও আমি আজকে রাখবো। তোমার শাড়িতে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আজকে আমি দেখবো তুমি টিউশনের নামে কী করো, কোথায় যাও, আর আমি সব কিছু এই ফোনেই দেখতে পাবো। ও মাই গড, এটা আমি কি দেখছি! ও তো যে বাসায় টিউশন করে সে বাসা রাস্তা দিয়ে যাচ্ছে না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। না না, আমাকে দেখতে হবে এর কারণটা কি, আমি এখনই যাব। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করতেছে, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা এটা আমার মনের ভুল ধারণা। এই রাস্তা দিয়ে তো গেছি, যাই যাই। এতক্ষণে তোমার আসার সময় হলো? আর বলো না, বাসায় তো অনেক প্রবলেম থাকে, রোজ রোজ তোমার জন্য মিথ্যে কথা বলে বের হতে হয়। তোমার তো একটু বুঝতে হবে, সব সময় তো একরকম থাকে না। দেখো আমি এত কিছু বুঝি না, তোমার স্বামীকে তুমি ডিভোর্স দিবা কবে তাই বলো। বললে কি ডিভোর্স দেওয়া যায়, এটা তোমাকে বুঝতে হবে। আর আমি তাকে ডিভোর্স কেন দিব না তুমি জানো না? তার এত বিশাল সহায় সম্পত্তি, এগুলো যদি আমি তাকে ডিভোর্স দিয়ে দিই পাবো বলো? তাও তো একটা কথা। হ্যাঁ আমি একটা প্ল্যান করছি, শোনো। আমি ওকে মেরে ফেলবো, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, কি বলো তুমি? কি করা যায়? মেরে ফেলবা? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এইসব কথা এখন বাদ দাও, চলো আমি এখন তোমার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে চলো। এই দাঁড়াও, এটাই তোমার টিউশনি তাই না? বাহ তুমি কত সুন্দর, আমার কথা বাদ দাও। এই তুই জানতি না এই মেয়েটি বিবাহিত, তুই কিভাবে পালি বিবাহিত একজন মেয়ের সাথে সম্পর্ক করতে? আমি বুঝতে পেরেছি তুই আমার স্ত্রীকে ভুলিয়ে ভালে তার সাথে সম্পর্ক করেছিস না, তোকে আজকে আমি ছাড়বো না। মারছো কেন তুমি ওকে? আমি ওকে ভালোবাসি, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তুমি একদম ওকে মারবা না। কি বললা তুমি? তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তার মানে এতদিন তুমি আমার সাথে সংসারে নাটক করেছ, আর এই নাটক করে দিনের পর দিন এই ছেলের সাথে সম্পর্ক করেছ। বাহ, এমন একটি দিন আমার জীবন আসবে যারা আমি কখনোই কল্পনা করতে পারিনি। জানো এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হতো সেটাই আমার জন্য অনেক ভালো হতো। যারা, আমি কি কখনো তোমাকে কম ভালোবাসা দিয়েছি? তুমি যখন যা চেয়েছো আমি তখন তোমাকে তাই দেওয়ার চেষ্টা করেছি, তাহলে কেন কেন আমার সাথে মিথ্যা সংসারে নাটক করলা? জানো যারা, তোমার জন্য আমার এক বুক ভালোবাসা ছিল, কেন কেন আমারটা তুমি করলা? আরে বেঈমান নারী, তুই ভুলে গেলি তোর অবস্থান, তুই কোথায় ছিলি? আরে সৎমার সংসারে তোকে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করতো, সেখান থেকে আমি তোকে তুলে নি, আমি বিয়ে করেছি, আমি তোকে নিয়ে ঢাকা শহরে দামি ফ্ল্যাটে থাকছি তোকে বিয়ে করার কারণে। আজ আমার মা বাবা আমার সাথে কথা বলে না। আরে আমি তো কোটিপতি ঘরের সন্তান, আমি চাইলে অনেক কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করতে পারতাম, কিন্তু ওই যে আমি তোকে ভালোবাসি সেই ভালোবাসার অজুহাতে আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি, আমি তোকেই ভালোবেসেছি। আর তুই কিনে দিনের পর দিন আমার সাথে ধোকা দিয়েছিস, আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। যারা, জানিস আমি তোকে অনেক ভালোবাসতাম, কেন কেন আমার সাথে এমনটা করলি? আরে তুই যদি আমাকে নাই ভালোবাসিস তাহলে তুই তো আমাকে বলতে পারতি, আমি তোকে সসম্মানে মুক্তি দিয়ে দিতাম, কখনো তোর পথের কাঁটা হতাম না। যারা, কখনো তোর পথের কাঁটা হতাম না। যারা, মনে আছে তুই তো নতুন বছর তুই আমাকে বললি
তোর দামি নেকলেস লাগবে, দামি হীরের আংটি লাগবে, তোকে আমি সব কিনে দিয়েছি। জানিস তোকে ভালোবাসার কারণে আমি আমার মা বাবার কথা যখন ভাবি আমার মুখটা ফেটে যায়। দুই দিন আগে আমার মা আমাকে ফোন দিয়ে বলেছে, বাবা তুই আয়, তুই ভুল পথ থেকে তুই আমাদের কাছে ফেরত আয়। কিন্তু আমি যাইনি, আমি আমার মা বাবাকে বলেছি, মা বাবা আমি যারাকে ভালোবাসি তোমরা যেদিন যারাকে মেনে নিতে পারবে আমি সেদিনই তোমাদের বাসায় যাব। আর তুমি কিনা সেই ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে আমাকে ধোকা দিলা, এই ধোকা দিলা। না না, তোমার মতো নারীর সাথে আমি আর সংসার করব না। আমি যদি আজকে তোমার শাড়িতে স্পাইকানা না লাগাতাম, তোমাকে ফলো না করতাম, আজকের এই দিনটি আমি কখনোই দেখতে পারতাম না। তোমার মতো নারীর সাথে আর যাই হোক কখনোই সংসার করা যায় না। তুমি এই ছেলের সাথে ভালো আছো না, এর সাথেও সংসার করবা? ঠিক আছে, আমি তোকে ওর সাথে থাকার ব্যবস্থা করতেছি, আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। এক তালাক, দুই তালাক, তিন তালাক, আর শোন, আমি এক মাসের মধ্যে তোর মতো তোর থেকে হাজার গুণ সুন্দরী নারীকে আমি বিয়ে করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ভালো থাকিস তুই, মাইন্ড ইট। দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছেড়ে যেও না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো কই, আমি তো বুঝতে পারিনি কখনো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। আমি ওকে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যা করেছি ভুল করেছি। তুমি তুমি তোমার রাস্তা মাপো প্লিজ, তুমি অন্য কাউকে নিয়ে ভালো থাকো। আমি তোমাকে চাই না, আমি ওকে চাই। আচ্ছা রোক, ভুল ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তোমাকে বিশ্বাস করে আমি কিভাবে তোমার সাথে সংসার করব? যে নারী তার হাজবেন্ডকে মারতে চায় তার সাথে কিভাবে সংসার করা যায়? কখনোই যায় না। ভালো থাকবি তুই।